হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমরা এই যে পরিবেশের ভারসাম্যহীনতা, এটি নিয়ে আলোচনা করছি, এটি কীভাবে হয়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই পরিবেশের ভারসাম্যহীনতার পরিণতিটি কী, অর্থাৎ আমাদের যে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিতে একটি পরিণতি আছে, তাই না? তো এই পরিণতিটা আসলে কী, বা এটি পরবর্তীতে আমাদের কোন কোন সমস্যার জন্ম দিবে, সেটি আজকে আমরা আলোচনা করব। তো প্রথমত একটু লক্ষ্য করো, আমরা এই ছবিটার দিকে তাকালে দেখতে পাই লস অফ ডাইভার্সিটি, অর্থাৎ আমাদের যে পরিবেশের যে ভারসাম্যটি রয়েছে, এই বাস্তুসংস্থান বলো কিংবা আরও জীবজগৎ বলো, এই জীবজগৎটি আসলে ধ্বংস হয়ে যাবে। এবং এই জীবজগৎটি যখন ধ্বংস হবে, আমরা দেখতে পাই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ধ্বংসের মুখে, আমাদের বিভিন্ন ধরনের পাখি ধ্বংসের মুখে, আমরা দেখতে পাই যে স্থল জল এবং বনজ, এই তিন ধরনের যে বাস্তুসংস্থা রয়েছে, এগুলো একদম ধ্বংসের মুখে। আমরা দেখতে পাই যে জলে দেখতে পাই আমরা বিভিন্ন ধরনের, আমরা অনেক মাছই বর্তমানে বিলুপ্ত, আমরা দেখতে পাই তিমি বা ডলফিন বা কচ্ছপের মতো মাছগুলো বর্তমানে একদম বিলুপ্ত। কিংবা আমরা এটাও দেখতে পাই যে হচ্ছে স্থলভাগে আমরা দেখতে পাই যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের শৃগাল, খরগোশ, বন বিড়াল, এগুলো একদম, এগুলোর বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে এবং এগুলো আসলে আমরা বাঁচাতে পারছি না। সেই সাথে বনজ যে দেখতে পাই, এটা বনজ যে বাস্তুসংস্থা রয়েছে, এটার অবস্থা একদমই খারাপ। আমরা দেখি আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বিভিন্ন ধরনের পাখি, তারপর আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের বিশেষ প্রজাতির যেই প্রাণীগুলো রয়েছে, সেগুলো বর্তমানে একদমই বিলুপ্তির পথে। এবং আমরা যে বন উজাড় করছি, এর ফলে কিন্তু একদম তাদের বাসস্থান নষ্ট হচ্ছে। আমরা দেখি যে নর্থ পোল এবং সাউথ পোল বা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর যে হচ্ছে ভালুক রয়েছে, বা আমরা দেখতে পাই পান্ডা রয়েছে, এরকম প্রাণীগুলো আসলে ধ্বংসের মুখে বর্তমানে। এরপর আমরা দেখতে পাই যে বায়ু দূষণের ফলে আমাদের রোগ বালাই বৃদ্ধি পাচ্ছে, আমাদের শ্বাসকষ্ট থেকে শুরু করে আরও অনেক ধরনের এই নিঃশ্বাসজনিত বা বায়ুজনিত রোগের বৃদ্ধি পাচ্ছে আমাদের। এরপরে দেখি আমরা সয়েল ও ল্যান্ড পলিউশন বা হচ্ছে মাটি দূষণের ফলে আমরা হচ্ছে আমাদের খাদ্য সংকট দেখা দিয়েছে এবং সবার কাছে খাদ্য কিন্তু পৌঁছানো যাচ্ছে না। এবং সেই সাথে আমরা দেখতে পাই পুরো বিশ্বেই আসলে এই খাদ্য সংকটের জন্য খাদ্যর একটি মানে বড় সামনে আন্দাজ করা হচ্ছে মহামারী একটি দেখা দিবে এবং দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এরপর আমরা দেখি যে হচ্ছে ওয়েস্ট ডিসপোজাল সিস্টেম বা হচ্ছে বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা কিন্তু ভালো না হয়, আমাদের পানি নষ্ট হয়, যে আমরা দেখি আমাদের সুপেয় পানির অভাব পড়ছে। অর্থাৎ আমরা কিন্তু এর আগে দেখেছি যে মানুষ যেখানে সুপেয় পানি পায়, সেখানে কিন্তু তার আশেপাশে কিন্তু বসতি তৈরি করে, এবং এই সুপেয় পানির অভাব যখন তৈরি হচ্ছে, তখন আমাদের এটির আসলে কোনো বিকল্প নেই। অর্থাৎ পানি ছাড়া যেহেতু মানুষ বাঁচতেই পারে না, সেহেতু আমাদের সুপেয় পানির অভাব হলে আমরা কিন্তু একদম বেঁচে থাকতেই পারবো না, আমাদের পুরো অস্তিত্বের প্রশ্ন এটি। সেই সাথে আমাদের বায়ুমণ্ডল যখন ধ্বংস হয়ে যাচ্ছে, তখন আমরা দেখি যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে যে আমাদের একটি ভবিষ্যৎবাণী করা হয়েছে যে বা ধরে নেওয়া হচ্ছে যে উত্তর মেরু ও দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে দিনকে দিন এবং পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আমাদের যে পানি এটার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর উচ্চতা বৃদ্ধি পেলে আমাদের যেটি হবে সেটি হচ্ছে পুরো বাংলাদেশে অর্ধেক ডুবে যাবে, অর্থাৎ নোয়াখালী, বরিশাল, সাতক্ষীরা, তারপরে চট্টগ্রাম, এই অঞ্চলগুলো একদমই ডুবে যাবে। একদম ডুবে গেলে কী হবে, আমরা যেহেতু জানি যে উত্তরাঞ্চল একটু উঁচু, উত্তরাঞ্চল উঁচু হওয়ায় এই উত্তরাঞ্চলের জায়গাগুলো আসলে টিকে থাকবে, কিন্তু দক্ষিণাঞ্চল ডুবে যাবে পুরোটা, এবং মাঝখান থেকে আসলে পুরোটা টিকে থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দেখি যে আমাদের দেশে উত্তরাঞ্চলে কিন্তু শৈত্যপ্রবাহ মাত্রা দিন দিন বাড়ছে, অর্থাৎ সেখানকার শীত অনেক বাড়ছে। এরপরে দেখি আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ার ফলে এই যে আমরা যে গাছগাছি পরিবেশ নষ্ট করছি, যার ফলে আমাদের ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, তারপর হচ্ছে সাইক্লোন, এগুলো দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং এগুলো ঠেকানোর মতো আমাদের কোনো আসলে এই বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কোনো অস্ত্র আর নেই, যেটি কিনা ছিল একসময় সুন্দরবন, যেটি কিনা বারংবার আমাদের বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় থেকে বাঁচিয়েছে এবং আমরা এই রক্ষাকর্তাকে মেরে ফেলেছি। এবং আমাদের যে পুরো পরিবেশটি রয়েছে, এটা দিনকে দিন আমরা নষ্ট করছি। সেই সাথে আমরা দেখলাম আজকের ভিডিওতে যে এই পরিবেশ
বিশ্বের ভারসাম্যহীনতার পরিণতিটা কতটা ভয়াবহ হতে পারে এবং আমাদের যে অস্তিত্বের প্রশ্ন এবং পরবর্তীতে আমরা টিকে থাকবো কীভাবে সেটির একটি প্রশ্ন, সেটিও আমরা দেখেছি। এবং সামনে ভবিষ্যৎ অনেক খারাপ এবং এই পরিবেশ রক্ষার জন্য আমাদের এগিয়ে আসতে হবে। সবাই আশা করি বুঝতে পেরেছে আজকের ভিডিওটি। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানাও এবং কোনো ধরনের মতামত যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। ততক্ষণ পর্যন্ত টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।